সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ ও নিরাপত্তার সাথে জীবন যাপন করার তৌফিক দান করেছেন। আজকে আমরা এমন একটি সময় অতিবাহিত করছি যে আজকে আমরা শুধুমাত্র নামে মুসলিম রূপে মাথায় গণনায় নামে পরিচয়ে আমরা বিশ্বব্যাপী একটি এমন এক জাতিতে পরিণত হয়েছি যে আমাদের পরিচয়টা আমরা সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরব তার সাহস আমাদের ভিতরে নাই, যার কারণে কাফের মুশরিক বেদিন ইহুদি খ্রিস্টান তারা সকল দিক থেকে আমাদের উপরে চড়াও হয়েছে। আজকে আমরা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়ে গেছি। অত্যন্ত আফসোস এবং দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আপনারা জানেন যে গত সপ্তাহে ভারতে একটি প্রাচীন মসজিদকে হিন্দুরা তাদের মন্দিরে পরিণত করেছে এবং সেটা নিয়ে আমাদের ভিতরে কিন্তু কোনো ভাবলেশ নাই, কোনো কিছু নাই। আমরা এটা নিয়ে না কোনো চিন্তা করছি না কোনো আমাদের ভিতরে দুঃখ বেদনা আছে, স্বাভাবিক ঘটনা মনে করে আমরা কিন্তু করছি। প্রাণপ্রিয় উপস্থিতি, প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, দীনী ভাই ও বন্ধুগণ, এটা আসলে নতুন ঘটনা নয়, এরকম ঘটনা ইতিহাসে ঘটেছে। কিন্তু এর কারণ কি? এর কারণ আমরা নিজেরা। আজকে আমরা গণতিতে গণনায় অসংখ্য গণিত, কিন্তু আজকে আমরা কাফের মুশরিকদের থেকে এত প্রবল চাপে এবং তাদের অত্যাচারে নিষ্পেষিত হয়েছি যে আমরা আমাদের অস্তিত্বকে ভুলে যেতে বসেছি, পরিচয়কে ভুলে যেতে বসেছি। প্রাণপ্রিয় উপস্থিতি, আসলে কিভাবে চললে, কিভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করলে আল্লাহ সাহায্য পাব সেটা আমাদের জানা দরকার। আমি সে বিষয়ে আল্লাহর সাহায্য পাওয়ার উপায় কি এ বিষয়ে আমি কয়েকটি পয়েন্টে আপনাদের সাথে কিছু কথা উপস্থাপন করব। এক নম্বর কথা হচ্ছে, দৃঢ় ঈমানের অধিকারী যদি আমরা হতে পারি তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনমন্য হয়ো না, মনটাকে ছোট করো না, দুশ্চিন্তা করো না, তোমাদের পরে কেউ চড়াও হবে তার দুশ্চিন্তা তোমাদের নাই, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। কিভাবে? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। কি হও? ঈমানদার হও। অর্থাৎ যদি আমরা ঈমানদার হতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। ওয়া আনতুমুল আলাউন, তোমরা সর্বোচ্চ জাতিতে পরিণত হবে। অথচ আমরা সর্বনিম্ন জাতিতে পরিণত হয়েছি, ঠিক না? ঠিক। কি কারণে? ঈমানের মধ্যে দুর্বলতা, ঈমান আমাদের নাই, এই জন্য এই অবস্থা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন তাদেরকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব। আল্লাহ নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন যে আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন। আল্লাহ কি এখন সাহায্য করছেন? তার মানে আমরা কি মুমিন? আমরা মুমিন নই দেখেই আল্লাহ আমাদের সাহায্য করেন না। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, আল্লাহ বলছেন যে বদরের প্রান্তরে 1000 কাফেরের বিনিময়ে বিপরীতে 313 জন মুমিনকে আল্লাহ সাহায্য করেছিলেন। ওই সময় মুমিনরা সম্পদের দিক থেকে, অস্ত্রের দিক থেকে তারা কি ছিল? দুর্বল ছিল। কিন্তু আল্লাহ সাহায্য করেছেন, কেন? তারা মুমিন ছিলেন তাই। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য যারা প্রকৃত ঈমানদার তাদেরকে সাহায্য করেছেন। আল্লাহ বলছেন, ইন্না লানানসুরু রুসুলুনা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, নিশ্চয় আমি সাহায্য করি আমার রসুলদেরকে। আল্লাহ বলছে আমি সাহায্য করি আমার রসুলদেরকে। খালি রসুলদেরকে সাহায্য করেন?
ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকে আমি সাহায্য করি। তাহলে আল্লাহ ঈমানদারদেরকে সাহায্য করেন, এটা আল্লাহর ঘোষণা। সূরা গাফের 51 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কখন? খালি পরকালে জান্নাতে দিয়ে সাহায্য করবেন না, আল্লাহ বলছেন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমি তাদেরকে সাহায্য করি। কই আল্লাহ তো সাহায্য করে না, তার মানে আমাদের ইমানে কি আছে, সমস্যা আছে। আমরা ভারতবর্ষের কথা বলি, ভারত বাংলাদেশ পাকিস্তান, আমরা আমরা এই দেশের এই এলাকার যেহেতু লোকজন, আমরা এখানকার কথা বলি যে আমরা অধিকাংশে আমাদের ইমানগুলোকে পীরের কাছে, ফকিরের কাছে, দরবেশের কাছে, দরগাহে, দরবারে, মাজারে আমরা গচ্ছিত রেখেছি, আমাদের ইমান ওই পর্যন্তই। ওনারা যদি আমাদেরকে দয়া করে পরিত্রাণ দেয় তাহলে আমরা পাবো না, হলে নাই, নাউজুবিল্লাহ মিন জালিক। আমাদের ইমান এজন্যে যত রকমের সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য পীর দরবার দরগা মাজার এইসবে আমরা ধর্ণা দিয়ে বেড়াই। তারপরে তাবিজ কবজ কবিরাজ, এগুলি আমাদের ইমান। সন্তান হয় না, বিপদ আপদ দূর হয় না, জিন ভূত থেকে আস জাদু থেকে পরিত্রাণ পাওয়া যায় না, এদের কাছে না গেলে আমাদের পরিত্রাণ হবে না, আমাদের ইমান এদের পর্যন্ত। কি করে আল্লাহ আমাদের সাহায্য করবেন? আমাদের দেশের অধিকাংশ মানুষ কোনো না কোনো পীরের মুরিদ, কোনো না কোনো মাজারের সাথে সম্পৃক্ত। আল্লাহ সাহায্য আসবে কিভাবে? প্রাণপ্রিয় উপস্থিতি, এটা হচ্ছে 1 নম্বর শর্ত, আল্লাহ সাহায্য পাওয়ার। 2 নম্বর শর্ত হচ্ছে নেক আমল, আল আমালুস সালেহ। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আল্লাহ বলছেন যে আল্লাহর ওয়াদা, কাকে ওয়াদা দিচ্ছেন? তোমাদের মধ্যে যারা ঈমানদার আর যারা আর যারা নেক আমল করে। তাহলে ঈমান শিরক মুক্ত ঈমান আর নেক আমলকারী যারা, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে, তাদেরকে পৃথিবীতে আল্লাহ কর্তৃত্ব দান করবেন। কি মনে হচ্ছে, নতুন আয়াত নাজিল হয়েছে? সুবহানাল্লাহ বিহামদিহি, এটাই আল্লাহর নির্ধারিত কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে রেখেছেন যে কর্তৃত্ব পেতে চাও ইমানদার হও, কর্তৃত্ব পেতে চাও নেক আমলকারী হও। আজকে আমরা জুমার নামাজে যে লোকদের উপস্থিতি আছে, ফজরের নামাজে এরকম লোক হয়? সারা সপ্তাহে শুধু জুমা আল্লাহ ফরজ করেছেন, হ্যাঁ, আর বাকি 34 ওয়াক্ত নামাজ, এ নামাজ আল্লাহ ফরজ করে নাই। তার মধ্যে এই 34 ওয়াক্তের মধ্যে কিছু লোক আছে, তারা দৈনিক কেউ 3 ওয়াক্ত, কেউ 4 ওয়াক্ত, এরকম করে আদায় করে। তাহলে যেখানে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য নেক আমল দরকার, সেই নেক আমলই নাই, তাহলে সাহায্য করবেন কিভাবে? বোঝা যায় কথা? দোষ কোথায়, মুসলিম শাসকদের নাকি আমাদের নিজেদের? আজকে আমরা বৃহত্তর জনগোষ্ঠী, আমরা ঈমানের দিক থেকে শিরকে লিপ্ত, আমলের দিক থেকে আমরা কঠিন দূরে। আর যদিও কিছু আমল আমাদের ভিতরে আছে, লোকেরা বেদাতে লিপ্ত, বেদাতে লিপ্ত। হুজুরে দোয়া করে দিলেই জান্নাত চলে যাব, হুজুরে দোয়া করে দিলেই মাপ পেয়ে যাব। সুতরাং কত রকমের খতম, এগুলি বেদাতের মাধ্যমে আমরা আমাদের আমলগুলোকে পরিচালনা করি। নামাজ শুরু হয় বেদাত দিয়ে, শেষ হয় বেদাত দিয়ে। তাহলে যারা আল্লাহর দিনের মাঝে নতুন ইবাদত তৈরি করবে তাদেরকে আল্লাহ সাহায্য করবেন। প্রাণপ্রিয় উপস্থিতি, 3 নম্বর কাজ হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মাইয়াশা, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ, তিনি যাকে ইচ্ছা কর্তৃত্ব দান করবেন। মিন ইবাদিহি,
তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা কর্তৃত্ব দিবেন। কর্তৃত্ব কি আমাদের হাতে আছে? আল্লাহ বলছে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা তাদের জীবনে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাদের হাতে কর্তৃত্ব তুলে দেন। তাহলে তাকওয়ার ভয়, তাকওয়া বা আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে না নাই? নাই। এই দুর্বলতার কারণে, এই তাকওয়া অনুপস্থিত থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা বিরাজ করছে। প্রাণপ্রিয় উপস্থিতি, চার নম্বর কথা হচ্ছে খুব বেশি করে আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর কাছে দোয়া করা। অনেকে বলে যে বিপদ আপদে আমরা আছি, সমস্যায় আছি, দোয়া করলে আর কি হবে? দোয়া একটা অস্ত্র, এটা অ্যাটম বোমের চাইতে বেশি উপকারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন, যুদ্ধ শুরু করার আগে হাত তুলে এত বেশি আল্লাহর কাছে দোয়া করেছেন যে তার দোয়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, হয়েছে, আর দোয়া করতে হবে না, আল্লাহ আপনাকে সাহায্য করবে। তার চাদর পড়ে যাচ্ছে পিছন থেকে। আল্লাহ বলছেন আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, তুমি বিপদে পড়েছো, তোমার এই বিপদ থেকে আল্লাহ ছাড়া কে তোমাকে উদ্ধার করতে পারবে? ওয়াইয়াকশিফুস্সু, তোমার বিপদ থেকে তোমাকে কে উদ্ধার করতে পারবে? ওয়াইয়াজআলুকুম খুলাফা আল আরদ, তিনি তোমাদেরকে জমিনে খলিফা বানাবেন, তিনি তোমাদেরকে জমিনে খলিফা বানাবেন। তাহলে আল্লাহর কাছে দোয়া করলে, রোনাজারি করলে, কান্নাকাটি করলে, আল্লাহর কাছে প্রার্থনা করলেই তিনি কিন্তু এটা দিবেন। সুতরাং এটাও একটা কাজ। পাঁচ নম্বর কথা হচ্ছে যে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে, মুসলিম জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচ্ছেদ এবং বিভক্তিতে দলে দলে ভাগ হওয়া যাবে না। আজকে দেখা যায় আমাদের, আমরা কি এক ঐক্যবদ্ধ জাতি? কত ভা দলে বিভক্ত আজকে হয়ে গেছি আমরা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবু রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমরা পরস্পর কাজ্যা করো না, ঝগড়া করো না, তোমরা বিভেদ হয় না, দলে দলে বিভক্ত হয় না। যদি এরকম হও তাহলে কি হবে? তোমরা ব্যর্থ হয়ে যাবে, তোমাদের শক্তি নষ্ট হয়ে যাবে। দেখেছেন, চিন্তা করা যায় যে আজকে আমাদের শক্তি কেন নষ্ট হয়ে গেছে, যে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি, আমরা একে অপরের বিরোধিতা করে ওর মুখ আমি দেখি না, আমার মুখও দেখে না। সামান্য কিছু বিষয় নিয়ে যদি কোনো মন কষাকষি হয় তাহলে একজন আরেকজন থেকে দূরে চলে যায়। আল্লাহ কিভাবে সাহায্য করবেন বলেন? ওহুদের প্রান্তরে, ওহুদ আপনারা তো মদিনায় গেছেন, তো ওহুদে কি হয়েছিল যুদ্ধে? 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে ওই সময় সামান্য কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে লঙ্ঘন করেছিল। এই কারণে ওই যে একটা পাহাড়, ছোট্ট পাহাড় জাবালে রুমাত বলে, এই পাহাড়টার উপরে 50 জন তীরন্দাজ নিয়োগ করা হয়েছিল এবং বলা হয়েছিল যুদ্ধে আমরা জিতি অথবা আমরা পরাজিত হই, তোমরা এই পাহাড় থেকে নামবে না, এই পাহাড় থেকে তোমরা নামবে না, তোমাদের এটা হুকুম, তোমরা এখানে থাকতে হবে, থাকবা তোমরা। পরে যুদ্ধ শুরু হলো, মানে ওই পাহাড়ের পিছন দিক দিয়ে একটা নিচু রাস্তা ছিল আর কি, তো যদি ওখান থেকে, ওটা একটা পাহাড়ের মতো রাখা হয়েছিল, যদি ওখান থেকে ওই পাহারাদাররা চলে যায় তাহলে শত্রু পিছন দিক থেকে এসে হামলা করার সুযোগ পাবে, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে নিয়োগ দিয়েছিলেন। তো যুদ্ধ শুরু হলো, মুসলমানদের আক্রমণ এত ব্যাপক ছিল যে কাফেররা পিছু হটতে বাধ্য হলো এবং পালাইতে শুরু করলো। এটা দেখা ওই যে পাহাড়ের উপরে ছিল মাত্র 50 জন লোক, তারা বললো যে যুদ্ধ তো জিতেই গেছি আমরা, খালাস চলো জায়গা। তাদের যে আমির ছিল, না না না, যায় না যায় না, নবীজি মানা করেছেন, যাইতে হবে না। আরে না, যুদ্ধ তো শেষই, থাকে আর কি লাভ, সামান্য একটু কথা ভুলে গেল। পরে কাফেররা দেখলো যে ওই জায়গাটা অরক্ষিত, তারা পিছন দিক থেকে ওই নিচু রাস্তা দিয়ে এসে
যে কজন লোক ওখানে পাহারাদার বাকি ছিল ওই আমির এবং তার সাথে কয়েকজন মাত্র ছিল ওই কয়টাকে মাইরে পিছন দিক থেকে সাহাবিদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করলো। 70 জন সাহাবি শহীদ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হলো, তার মাথায় আঘাত পড়লো, তার সামনে দাঁত ভেঙে গেল। অপরাধ করেছে কে? নবীজি করেছেন? যে লোক 70 জন শহীদ হয়েছে তারা অপরাধ করেছে? বলেন না। অপরাধ করেছে অন্য লোক, আল্লাহ এবং রাসূলের নির্দেশকে লঙ্ঘন করেছে। ফলে আল্লাহ তাদেরকে কত বড় একটা শিক্ষা দিলেন, কত বড় একটা তাদের উপরে গজব এবং শাস্তি নেমে আসলো। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহু আকবার। এটা মনে করেন না যে আমি তো ভালো আছি, সুতরাং গজব আসছে যে খারাপ কাজ করে তার উপরে আসবে, ওর উপর ঠাঠা পড়বে, আমি কিচ্ছু হবে না। না, আল্লাহ বলছেন ফালিহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলিম। তোমরা আল্লাহর এবং রাসূলের নির্দেশ লঙ্ঘন করা থেকে সাবধান থাকো। আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ লঙ্ঘন করলে যখন আল্লাহর শাস্তি আসবে, শুধু যারা লঙ্ঘনকারী জালেম তাদেরকেও এই শাস্তি গ্রাস করবে তা নয়, তোমাদের মধ্যে ভালো লোকদেরকেও শাস্তি গ্রাস করবে। আল্লাহ কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্যে তোমাদের মধ্যে যদি কোনো মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়, তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ, তাকে মানা করো, নিষেধ করো। তোমার নিজের স্বার্থে এটা, কারণ ওর কারণে যখন শাস্তি আসবে তখন তোমার উপরেও আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি এরকম অন্যায় হতে দেখে আর মানুষ তাকে মানা না করে, নিষেধ না করে, তখন আল্লাহর আযাব যখন আসবে তখন সবাইকে ওই আযাবে গ্রেফতার করা হবে, পকড়াও করা হবে। অতএব আমাদের উপরে এই শাস্তি আসার, এই লাঞ্ছন অপমাননা আসার এই কারণ হচ্ছে যে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি, আল্লাহ এবং রাসূলের নাফরমানি করছি, যেখানে তারা একটি মাত্র আদেশকে লঙ্ঘন করার কারণে তাদের অবস্থা এরকম হয়েছিল। আমরা দিনে রাতে কত আদেশ লঙ্ঘন করছি, আমি করছি, আপনি করছেন, আর অমুক করছে, বেশিরভাগ লোক সমাজে অন্যায় অনাচার এবং পাপাচারে লিপ্ত আছে, কিভাবে আল্লাহ সাহায্য করবেন? প্রাণপ্রিয় উপস্থিতি, 6 নম্বর কথা হচ্ছে যে মুমিনদের সাথে বন্ধুত্ব রাখা এবং কাফেরদের সাথে বন্ধুত্ব ছিন্ন করা। আজকাল মানুষ কাফেরদের সাথে বন্ধুত্ব রাখতে বেশি পছন্দ করে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাইয়া তাওয়াল্লাহু ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিযবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহ এবং রাসূলের সাথে বন্ধুত্ব রাখে এবং বন্ধুত্ব রাখে মুমিনদের সাথে, আল্লাহ বলছেন যে যারা আল্লাহর দলের লোক, যারা আল্লাহর দলের লোক মানে এরকম আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে এবং আল্লাহ এবং রাসূলকে সাহায্য করে, আল্লাহ বলছেন তারাই বিজয় লাভ করে। অনেকে কি বলে জানেন, আরে মুসলমানের চাইতে হিন্দুরাই ভালো, খ্রিস্টানরাই ভালো, ইহুদিরাই ভালো, কাফেররাই ভালো, এবং ওদের সাথে বন্ধুত্ব স্থাপন করে। এমন এমনকি এমন মুসলিম আমি জানি যে নিজের নামটা মুসলিম প্রকাশ করতে লজ্জা বোধ করে, না উযুবিল্লাহ। দুনিয়ার স্বার্থে সে সৌদি আরব আসবে, একসময় ভিসা বন্ধ ছিল ওই 2007-8-9-10 এরকম সালে, তখন ভারতে যায় হিন্দু নাম ধারণ করে, ওখানে লিখেছে ধর্ম কি হিন্দু ভিসাতে লেখা, সৌদি আরবে আসছে। আসার পরে ও তো মনে মনে জানে যে আমি মুসলিম, এখন তার একামাই লেখা আছে হিন্দু। এখন ইসলামিক সেন্টারে এসে খুঁজে, শেখ আমার একটা কথা, আসলে তো সৌদি আরব আসতে পারতেছিলাম না, তাই জন্যে ভারতে যাই এভাবে পাসপোর্ট বানিয়ে আসছি, তা আপনি আমারে একটু মুসলমান হিসাবে একটা সার্টিফিকেট দিয়ে দেন। তিনি কী করে সম্ভব, কিভাবে সম্ভব? তা আমাকে ইসলামিক সেন্টারের যে শেখ মুদির বলতেছে তাহলে একটা পরীক্ষা নেওয়ার আসলে মুসলিম কিনা। আমি জিজ্ঞেস করতেছি যে নামাজ কয় অক্ত, কয় 5 অক্ত, ফজর নামাজ কয় রাকাত, কয় 4 রাকাত, কয় রাকাত ফরজ কয় রাকাত সুন্নত, আর কথা কইতে পারে না। কে তুমি কোনদিন নামাজ পড়ো নাই, মসজিদে যাও নাই, কয় না। কোনদিন পড়ো নাই, কয় না। চিন্তা করেছেন? এর চাইতে আরো ভয়ানক ঘটনা আছে। প্রাণপ্রিয় ভাইরা, এই হচ্ছে আমাদের অবস্থা, কিভাবে আল্লাহ আমাদের সাহায্য করবেন? আমরা যদি আল্লাহকে সাহায্য করি আল্লাহ আমাদের সাহায্য করবেন। আল্লাহ কোরআনে এটা ওয়াদা দিয়েছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা গুলোকে দৃঢ় করে দেবেন, মজবুত করে দেবেন। তোমাদেরকে এখান থেকে, তোমাদের দৃঢ় নিজের স্থান থেকে কেউ তোমাদেরকে তলাইতে পারবে না, সরাইতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহকে কেমনে সাহায্য করবেন? আল্লাহ আরো বলেছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়ুন আজিজ। যারা আল্লাহকে সাহায্য করে আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করে। কিভাবে আল্লাহকে সাহায্য করবেন? আল্লাহর বিধান মানার মাধ্যমে, আল্লাহর আদেশগুলোকে মানার মাধ্যমে, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলিকে বর্জন করার মাধ্যমে, আল্লাহর দিনকে প্রচার করার মাধ্যমে, আল্লাহর দিনকে নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে প্রতিষ্ঠা করার মাধ্যমে। ও আপনি আল্লাহকে, আল্লাহর এই বিধিবিধানকে আপনি বিদ্যাঙ্গুল দেখাবেন আর বলবেন আল্লাহ আমাকে সাহায্য করো, এটা হয় নাকি? আপনি কোম্পানির কাছে বেতন চাইবেন, আপনি কোম্পানি কাজ করবেন না, এটা হয় নাকি? এটা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাহায্য করলে আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহর দিনকে বিজয় করার জন্য যখন আপনি কাজ করবেন, আল্লাহ আপনাকে বিজয় করার জন্য সে ব্যবস্থা করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। সবচাইতে বড় কথা হলো যে আজকে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, দুনিয়ার মহাব্বত আমাদের অন্তরে এসে গেছে, যার ফলে আজকে আমরা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হচ্ছি। জিহাদের তামান্না অন্তরে নাই, আল্লাহর ইবাদতের ভালোবাসা আমাদের অন্তরে নাই, ফলে দুনিয়ার প্রতি এই ভালোবাসা মোহ থাকার কারণে আমাদের উপর লাঞ্ছনা এবং অবমাননা বিভিন্ন দিক থেকে এসে আমাদেরকে ঘিরে ধরেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকার ওয়া রাদীতুম বিজ-জারই সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানযিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। তোমরা যখন সুদি কারবার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য কামাই রোজগারের ক্ষেত্রে সুদ, সুদের লেনদেন, হারাম লেনদেনে যখন তোমরা লিপ্ত হয়ে যাবে, তারপরে কি বলছেন? ক্ষেত খামার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তারপরে কি বলছেন? গরুর লেজ ধরে থাকাটাকে তোমরা ভালো মনে করবে। তার মানে দুনিয়াবি কাজকর্ম নিয়ে তোমরা যখন ব্যস্ত হয়ে পড়বে এবং তোমরা জিহাদকে ভুলে যাবে, আল্লাহর আনুগত্যকে ভুলে যাবে, আল্লাহ বলছেন সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তোমাদের উপরে লাঞ্ছনা নাজিল করবেন, লাঞ্ছনা নাজিল করবেন। আজকে আমরা লাঞ্ছিত না সম্মানিত? লাঞ্ছিত এই কি কারণে? এই দুনিয়ার মহাব্বতের কারণে। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে এই লাঞ্ছনা থেকে সম্মানের পথে ফিরে আসার কি উপায়? হাত্তা তারজিউ ইলা দীনিকুম, ফিরে আসো আল্লাহর দিনে, ফিরে আসো আল্লাহর তাওহীদে, ফিরে আসো আল্লাহর ইবাদতে, ফিরে আসো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে, ফিরে আসো ন্যায়ের পথে, ইনসাফের পথে। ছেড়ে দাও শিরক এবং বিদআত, ছেড়ে দাও কুফরি এবং নিফাকি, ছেড়ে দাও কুসংস্কার। আল্লাহ তোমাদেরকে আবার লাঞ্ছনা থেকে সম্মানের পথে নিয়ে আসবেন। আরেকটি হাদিস বলে আমি শেষ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অচিরে এমন এক সময় আসবে কাফেররা চতুর্দিক থেকে তোমাদের উপরে চড়াও হবে। যেমন করে একটা খানার প্লেট রাখলে চতুর্দিক থেকে লোকেরা ওই খানার খাদ্যের উপরে চড়াও হয় এবং খাদ্যগুলোকে খেয়ে ফেলে, ঠিক অনুরূপভাবে কাফের মুশরিকরা চতুর্দিক থেকে তোমাদের উপরে চড়াও হবে, হয়ে তোমাদেরকে খেয়ে ফেলতে চাইবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন যে রাসূলুল্লাহ কেন এরকম হবে? আমাদের সংখ্যা কি তখন খুবই কম হবে? সংখ্যায় কি আমরা খুবই কমে যাব? এই জন্যে প্রতিবাদ প্রতিহত করার ক্ষমতা থাকবে না আমাদের? এই জন্যে নবীজি বললেন যে না, তোমাদের সংখ্যা হবে তখন অনেক,
তোমাদের সংখ্যা অগণিত অসংখ্য, সংখ্যাই কমতি হবে না। কিন্তু তোমাদের অবস্থা হবে কেমন? এই যে এখন দেশে বন্যা আসে না, যখন বন্যা আসে তোর বন্যা পানির সাথে কি ভেসে যায়? মোটা মোটা বট গাছগুলো ভেসে যায় নাকি শক্ত শক্ত গাছগুলি চলে যায় কি বন্যার সাথে? এগুলি যায় যেগুলি মজবুত, এটা যতই পানি আসুক দেখেন না, পদ্মা সেতুতে পিলার বসাইতেছে, কয় 40 তলা নিচে পিলার কাটতেছে, কত মজবুত ফাউন্ডেশন। এই বন্যার পানিতে কি চলে যায়? যেগুলির কোনো ফাউন্ডেশন মজবুত না, খড়কুটা হালকা, যেগুলি বাড়িঘর বা গাছপালা সেগুলিকে বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু মজবুত যেটা, যার ফাউন্ডেশন মজবুত, তাকে বন্যার পানিতে ভাসাইতে পারে না। নবীজি বলছেন যে তোমাদের অবস্থা হবে ওই বন্যার পানির মতো, তোমাদের ঈমান হবে ওই বন্যার পানির মতন, যে তোমাদের যেদিক থেকে পানি আসবে তোমরা ওইদিকে ভেসে চলে যাবে, তোমাদেরকে ঈমান থেকে টলানোটা খুব সহজ হয়ে যাবে। কি কারণে? প্রশ্ন হলো যে কি কারণে আমাদের ঈমানের এই অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কারণে যে তোমরা দুনিয়াকে বেশি ভালোবাসবে আর মৃত্যুকে অপছন্দ করবে। আর এর ফলে কি হবে? দুনিয়ার প্রতি ভালোবাসা বেশি এসে যাওয়ার কারণে তোমাদেরকে কাফেররা কোনো ভয় করবে না, তোমাদের ব্যাপারে কাফেরদের কোনো আশঙ্কা থাকবে না যে এর দ্বারা আমার কোনো ক্ষতি হবে না। দেখেছেন প্রত্যেক কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে। এই জন্য ওলামাগণ, বরং হাদিসেই আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা এটা হচ্ছে কাবিরা গুনাহ। দিন রাত কাবিরা গুনাহে লিপ্ত আছি আর আল্লাহর কাছে সাহায্য চাইছি, এটা হয় নাকি? আল্লাহ বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমি হাসানা বলি না, আল্লাহ আমি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাকে দুনিয়া দাও, দুনিয়া দাও, দুনিয়া দাও, দুনিয়া দাও। এই সমস্ত লোক দুনিয়া তো সাহায্য পাবে না, পরকালে সাহায্য পাবে না। আল্লাহ আমাকে শিখিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া কি হাসানা বলতে হবে, সম্পদ না, দুনিয়ার ভালোবাসা হাসানার ভিতরে নাই। হাসানা হচ্ছে কি? যেটা দরকারি আল্লাহ তুমি আমাকে সেটা দাও দুনিয়াতে। এজন্যে আল্লাহর সাহায্য পেতে হলে আমাকে দুনিয়ার এই লোভ লালসা অন্তর থেকে দূরে সরাতে হবে, আল্লাহর দিনে ফিরে আসতে হবে, আল্লাহর তাওহীদে ফিরে আসতে হবে, এবং এর উপরে সবুর করতে হবে। সবুরও কিন্তু আল্লাহ সাহায্য পাওয়ার একটা অন্যতম উপায়। এরপরে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, সব আল্লাহর যে সমস্ত বিধিবিধানগুলো আছে সেগুলো আপনি ঠিক মতো আমল করবেন, পালন করবেন, এবং আল্লাহর প্রতি তারপরে ভরসা করবেন। হ্যাঁ, আমরা বলি যে আমরা এতগুলো মুসলমান, আল্লাহ কেন সাহায্য দেয় না? আল্লাহ ভরসা, আল্লাহ দিবে সাহায্য, কোশ্চিন কালও না। সাহায্য পাওয়ার উপায় অবলম্বন করতে হবে। যখন ওই বদরের যুদ্ধে সাহাবীরা গেলেন, তখন কাফেরদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা কম, কি করবো? রাসূল পরামর্শ চাইছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি, আমরা ওই কথা বলবো না যে কথা মুসার কম বলেছিল, মুসার উম্মতরা বলেছিল, মুসা আলাইহিস সালাম যখন বললেন যে এই শহরে প্রবেশ করো, ওখানে কিছু লোক আছে লড়াই করা লাগবে, তখন এরা বলেছিল, কোরআন আছে ঘটনা সূরা মায়দাতে, ওরা বলেছিল যে ওখানে যারা আছে অনেক শক্তিশালী লোক, আমরা পারতাম না সে যুদ্ধ করে, তুমি যাও আর তোমার আল্লাহ যা যুদ্ধ করো গা, আমরা আমাদের জান দিতে পারবো না, বনী ইসরাইল বলেছিল। এরা বললেন, আনসার এবং মুহাজিররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে এই লোহিত সাগর পাড়ি দিয়ে যেতে বলেন, আমরা যেতে প্রস্তুত আছি, যতক্ষণ আমাদের শরীরে রক্ত আছে আমরা আপনার সাথে আছি, আপনি আমাদেরকে যেটা বলবেন আমরা সে কাজ করতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার! আল্লাহর দিনের জন্য যাদের মধ্যে ত্যাগ নাই, কুরবানি নাই, বিসর্জন নাই, দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলে, তাদেরকে আল্লাহ কখনোই সাহায্য করবে না। আসুন আমরা দিনে ফিরে আসি, ইসলামে ফিরে আসি, আমরা তওবা করি, আমরা আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের নিজের নফসের ভিতরে ইসলামকে যথাযথভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম।